Okay. Das atmet heute. Zanaatçıya bir kara kıyı bize gitseydi sen. আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত কারণ আজকে মাননীয় জেলা ও দায়রা জজে বিষ্ণুদেব আইনে একটি মামলায় হাইকোর্ট থেকে একটি ডিরেকশন দিয়ে এখানে পাঠিয়েছে এবং সেখানে বিএনপি সেই মামলায় হাজির হয়েছে এবং মামলার উপনথি 18-23 মামলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দীর্ঘ শুনানির পরে মাননীয় জেলা ও দায়রা জজ সাহেব তার বিচারে সিদ্ধান্ত প্রদান করে বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন সহ তাদের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় সাতজনকে হাজত দিয়েছে এবং এই হাজতের পর সেই এজলাসের সামনে এই বিএনপি অত্যন্ত মারমুখী হয়ে সমস্ত আইনজীবীদের সামনে এবং সমস্ত আইনজীবীদের নিরাপত্তা ভঙ্গ করে তারা স্লোগান দিয়েছে বহিরাগত সমস্ত অস্ত্রধারী লাঠিয়াল এই সন্ত্রাসী লোকজন নিয়ে তারা এখানে হামলা করেছে এবং এইটিতে সমস্ত আদালতের কার্যক্রম ব্যাহত হয়েছে আইনজীবীদের নিরাপত্তার বিঘ্নিত হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ করি এবং আমি আবেদন করব যে মাননীয় জেলা প্রশাসক পুলিশ সুপার সহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে এই যে নগ্ন হামলা এবং কোর্ট চত্বরে বেআইনিভাবে মিছিল এবং এই যে নিরাপত্তা বিঘ্নিত করা হ্যাঁ একটি সিদ্ধান্তের বিরুদ্ধে এইটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এর সুষ্ঠু তদন্তপূর্বক আমরা বিচার দাবি করি আজকে আমাদের এই অবৈধ সরকার আমাদের নেতা কর্মীদের নামে 130 একটি বিস্ফোরক মামলা সাধারণ মামলা মিথ্যা মামলা যে মামলার কোনো ভিত্তি নাই সেই একটা মামলা দিয়ে গতকালকে আমাদের 11 জনকে জামিন দিয়েছে কিন্তু আজকে আমাদের জেলা বিএনপির আহ্বায়ক জননেতা যিনি একজন এই শহরে খুবই ভদ্র এবং ভালো মানুষ তাকে সহ আজকে তাকে জেল হাজতে প্রেরণ করছে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে এই তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং এই সরকারের কাছে আমরা মুক্তি চাবো না আমরা মুক্তি চাই দেশে জনগণের এবং আজকে যে 6 জন আজকে কারাগারে নিক্ষেপ করেছেন তাদের মধ্যে শেখ রিয়াজুদ্দিন রানা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আজ পিসপুর সদর থানা সংগ্রামী সভাপতি দীর্ঘদিনে এই থানার সভাপতি যা মহিতি মল্লিক কাশি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার এবং সাবেক জেলা বিএনপি ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম খান সহ মোট 6 জনকে জেলাতে রাজনৈতিক করছে আমরা অচিরেই তাদের মুক্তি দাবি করি